অনেকগুলো ছবি রিলিজ পেয়েছে, সো আমার কাছে ভালোই গিয়েছে 2023টা। সো 2024-এ আরও ভালো ভালো কিছু রিলিজ পাবে ইনশাআল্লাহ। একটা বড় কাজ করেছি, সেটা রিলিজের আগে আবার বসবো সবার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। কাজের একটা পুরস্কার, এবং এই এই পুরস্কারটা যখন পাই তখন মনে হয় যে সামনে আরও ভালো ভালো কাজ করার স্পৃহাটা জাগে আর কি। সো এই অনুভূতি আসলে সবসময়ই বেস্ট ফিলিংস আমার কাছে। কাজের ব্যস্ততা এর মধ্যে একটা ভালো কাজ করেছি, এই নিউজটা কিছুদিন পরেই সবার সাথে শেয়ার করবো আপনাদের সবার সাথে ইনশাআল্লাহ। একটা বড় কাজ করেছি, সেটা রিলিজের আগে আবার বসবো সবার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আমি বলেছিলাম যে আমি একটা ভালো কাজ নিয়ে, ভালো ডিরেক্টরের সাথে কাজ নিয়ে আসছি, সো সেটার নিউজই দিব খুব শিগগিরই ইনশাআল্লাহ। নতুন বছরটা সবার অনেক ভালো কাটুক, কারণ নতুন বছরে শুধু আমার না সবার, এখানে যারা যারা আছে সবার অনেক ভালো কাটুক। অনেক অনেক কিছু নিয়ে 2023 গিয়েছে, সো আশা করব 2024 নতুন বছর সবাই যেন আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, সুন্দর থাকতে পারি, এটাই 2024-এর আমি সহ সবার জন্য আমার শুভকামনা রইল। 2023-এ আমার অনেকগুলো ছবি রিলিজ পেয়েছে, কাগজ, তারপরে অনেকগুলো ছবি রিলিজ পেয়েছে, সো আমার কাছে ভালোই গিয়েছে 2023টা। সো 2024-এ আরও ভালো ভালো কিছু রিলিজ পাবে ইনশাআল্লাহ।